যে ভুল কিছুটাও যদিও ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের বিবেচনায় আছে এবং আমার মনে হয় আপনারা অতি সম্প্রতি এটার ব্যাপারে একটা ব্যাখ্যা পাবেন কোনো সমস্যা যদি হয় তাহলে পরে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছে তিনি সেই দিক থেকে সাংবিধানের সংবিধানের মধ্যে থেকেই তিনি বিবেচনা করতে পারেন